প্রিয় বন্ধুরা, সুন্দরবন ভ্রমণের এই রকম মনোরম দৃশ্য দেখার জন্য তোমরা সঙ্গে থাকো। সোনা কি নদীটার নাম? সোনাখালি। সোনাখালি নদীটার নাম? সোনাখালি নদীটার নাম, জায়গাটার নামও সোনাখালি। সোনাখালি নদীর নামও সোনাখালি, জায়গাটার নামও সোনাখালি। আমরা ঘুরতে এসেছি খালি। ফাইনালি আমাদের লঞ্চ সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিল। এখন সবাই শান্ত, অনেকক্ষণ ধরে যাত্রার জন্য প্রস্তুতি চলছিল, খাবার দাবার থেকে শুরু করে অনেকে এসে পৌঁছায়নি, ওই জন্য একটু দেরি হলো বেরোতে। এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি। কি আছেন রাজুদা, এদিকে আছেন? আছেন, এই তো চলে আসছে, এই তো রাজুদা আসছে, এই তো আসছে, মানে সে আসছে। শেতাবুর ভাই বলো, তোমার ছবি আসছে, কিন্তু কিছু একটা বলো। ফাইনালি কিন্তু আমাদের লঞ্চ যাত্রা শুরু করে দিয়েছি, কিছু একটা বলো, কেমন লাগছে কিছু একটা বলো। আমাদের যাত্রাপথ শুরু করলো সুন্দরবন পরিদর্শনের উদ্দেশ্যে। আমাদের বস আছে সঙ্গে, সেই কুমিরের হাত নেই, বয়স হয়ে গেছে, তাই কোন দিকে যাচ্ছি গো? এই জল পড়ছে কেন, কি হলো? আরো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সোনাখালী ঘাট থেকে আমাদের লঞ্চ যাত্রা শুরু করে দিয়েছে। তোমরা দেখতে পাচ্ছ সেই নদীর মনোরম দৃশ্য। সম্ভবত এটা মাতার নদী, এবং নদী দিয়ে কত সুন্দর সুন্দর লঞ্চ একের পর এক যাচ্ছে। চারিদিকের কি মনোরম দৃশ্য, রং বেরঙের লঞ্চ পর্যটকদের নিয়ে একে একে যাত্রা করছে। সুবিশাল নদী, চারিদিকে কানায় কানায় ভরপুর, তার মধ্যে বিচিত্র রঙের লঞ্চগুলো। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, ওইদিকে দেখো, ওইদিকে, এই যে উপরে কিরে মাম কিরে দেখ, বা এসে এসো দেখ, বা ভয় লাগছে আগে লেজ ছেড়ে দেখ না, হ্যাঁ এটা বেশি ভালো লাগে রে। হারুন্দা আছেন, এখানে বসেন, পড়ে যাবি বেটা, পড়ে যাবে, এখানে পড়ে যাবে, আচ্ছা নাম বসেন। Get it!